হ্যালো, হ্যালো, কে সঞ্জিতন? ও ও, আগে না, রং নাম্বার হয়ে গেছে, রং নাম্বার। নমস্কার নমস্কার, যারা শুনছেন সবাইকে নমস্কার। আজ আমি আপনাদের খুব একটা ভালো খবর দেবো বলে আশঙ্কা করছি, না মানে আশা করছি, আশা করছি সঞ্জিত দা টেলিফোন করে আমাকে খুব একটা ভালো খবর দেবেন, তাহলে আপনাদের একটা জায়গায় আসতে বলবো, যেখানে এলে না আপনাদের খুব ভালো লাগবে আর কি। সঞ্জিত দা জানেন খুব ভালো, মহৎ, প্রগ্রেসিভ, উদার। এই দেখুন, উদার বলতে গিয়ে তো আমার একটা কথা মনে পড়ে গেল, ছেলেবেলায় না খুব চটপট কথার উত্তর দিতাম। স্কুলে ভর্তি হয়েছি ক্লাস ওয়ান, একজন দিদিমণি এলেন, মনে হলো খুব রেগে আছেন, হঠাৎ আমায় জিজ্ঞাসা করলেন, তুমি তো নতুন ভর্তি হয়েছো না, আচ্ছা বলো তো উদারতা মানে কি? আমি চটপট দাঁড়িয়ে বললাম, কলসি। কেন যে বললুম, দিদিমণি তো চোটে ফায়ার। ওই ছেলেবেলাতেই একবার আলমারির পেছনে দাঁড়িয়ে আপন মনে বকবক করতে করতে বলছিলাম, বাবা বাবা, কাল রাতে মার বাবা কি ঝগড়াটাই করলো, পারে বটে বাবা, বড়রা ঝগড়া করতে বেশ পারে। মা শুনতে পেয়ে কান ধরে এক চড়। ছোটবেলার অভ্যেস না আমার এখনো যায়নি, এখনো বকবক করতে বেশ লাগে আমার। কিন্তু বৌদি, বৌদি ঠিক করে কথা বলতে না পারলে একদম সহ্য করতে পারে না, সেই জন্য এই বাড়িতে আমার জন্য যে একদম কি কাণ্ড হবে কে জানে বাবা। ও, এই বাড়িটা কার তাই তো বলিনি, আমার দাদা থাকে, আমি থাকি, বৌদি থাকে, মানে দাদার বাড়ি আর কি, আর বাবুন্টু আমার ভাইপো, দাদার ছেলে, কি সুইট দেখতে আর কি, ইন্টেলিজেন্ট, আর আমারই মতো বকবক করে, আর বৌদি সেই জন্য রেগে যায়, বলে পিসির মতো বাজে কথা বলতে হবে না তো তোমাকে। কিছুদিন আগে লক্ষ্মীর মাকে নিয়ে কি কাণ্ডই হলো, লক্ষ্মীর মা আমাদের বাড়িতে সব রকম কাজ করতো, সেই জন্য দাদা বলতো কম্বাইন্ড হ্যান্ড, সে এসেই চিৎকার শুরু করলো, দেরি হবে না বৌদি, মুখ পোড়া দোকানদার গুলো এক পয়সা দর কমাবে না। বৌদি বললে, লক্ষ্মী মা আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি, দুজন ভদ্রলোক বাইরের ঘরে বসে আছে, এখানে জোরে কথা বলতে নেই, সে কি আমি জানি না বৌদি? তাই না বৌদি, তাই বলছিলাম, মুখ পোড়ারা গাঁধীজি সেই কবে বলে গেছে, আর চাই বাড়াও, গরিবের দেশে নুনের দামটা বাড়ি ওড়াটা। লক্ষ্মীর মা কি হচ্ছে কি? যাই হোক, লক্ষ্মীর মাকে আস্তে কথা বলা শেখাতে পারলো, জুতো চেনানো গেল না কিছুতেই। জুতো গোছাতে গিয়ে লক্ষ্মীর মা কি করবে জানেন, দাদার এক পাশে শুয়ের পাশে বৌদির এক পাশে হাই হিল রেখে দেবে। বৌদি রেগে গিয়ে একদিন বললো, তোমার মাথায় কি গোবর পোড়া আছে? লক্ষ্মীর মা দুম করে জুতো রেখে দিয়ে বললে, ঢের ঢের বাড়ি দেখেছি বাবা, কিন্তু এমন মুখ পোড়া বাড়ি দেখিনি, জুতো চিনতে গিয়ে আমার মাথার পোকা বেজে গেল গো। এই বলে লক্ষ্মীর মাতে চলে গেল। এখন লক্ষ্মীর মা বাড়ির কম্বাইন্ড হ্যান্ড যখন এইরকম করে চলে গেল, তারপর তার বৌদি আস্তে কথা বলতে পারে না, সে বাইরের ঘরে যত ভদ্রলোকই বসে থাকুক না কেন, সেই জন্যই, সেই জন্যই সঞ্জীব দা বলেন, দেখো তোমাদের ওই ক্যাবিনেট ক্রাইসিস সলভ হবার নয়। হ্যাঁ, কথা বলে কি আর কিছু সলভ করা যায় বলুন? বাবা ছেলেবেলায় আমাকে বলতেন, দেখো অপু মা, জানেন আমার ডাক নাম অপু, ভালো নাম অবশ্য অপরাজিতা, জানকে তা বাবা বলতেন, দেখো মা, যা জানো না তাই নিয়ে কখনো কথা বলো না, সব সময় যাদের তুমি ভক্তি করো, শ্রদ্ধা করো, তাদের মতো করে কথা বলবে, তাই হয় নাকি বলুন? মানে আমার আমার কথাটা তো আমার মতেই হবে, অবশ্য কথা যে বলবো তার জন্য তো একটা জায়গাও চাই, জায়গা মানে বলছি আমি একটা আশ্রয়, মানে আসলে একটা সিকিউরিটি জানেন, মানে একটা একটা নিরাপত্তা। হ্যাঁ জানেন, চাকরি হলে একটা সিকিউরিটি, হ্যাঁ, তবে হলেই হলো না তো, ধরুন মাঝপথে যদি ছাটাই করে দেয় তাহলে কি হবে? তবে জানেন আমাদের মেয়েদের বিয়ে হলে বেশ একটা চাকরি হয়, পাকা পোক্ত লাইফ টাইম। আমারও চাকরিটা হয়েছিল, কিন্তু ওই মাঝপথে ছাটাই হয়ে গেল, তাই এখন আবার আমি মিস অপরাজিতা রায়, লাইফ টাইম চাকরিটা টিকিয়ে রাখতে পারলাম না, কি করে রাখবো বলুন? বিবাহিতা মেয়েদের তো আর ইউনিয়ন টিউনিয়ন নেই, ইউনিয়ন থাকলে একবার স্বামীগুলোকে দেখি। সঞ্জীবদা তো তাই রাগ করে বলেন যে, যে নিরাপত্তার উপর তুমি দাঁড়িয়ে থাকবে সেখানকার ভিত্তি তুমি নিজে গড়ে তোলনি, মানে আসলে মেয়েদের এরকম ছিঁচকাঁদনে ভাব দেখলে সঞ্জীবদার মতো লোকের তো রাগ হতেই পারে বলুন। একবার আমারই তো সেই নৈহাটি স্টেশনে ভীষণ রাগ হয়েছিল, নৈহাটিতে গিয়েছিলাম বিয়ের পরপর, আমার মা শাশুড়ি আমাদের দুজনকে নেমন্তন্ন করেছিলেন, এই যেমন নেমন্তন্ন করতে হয়, তা আমার স্বামী চলে গেল আসানসোলে, তাই আমি একলাই গিয়েছিলাম, ফেরত নিয়ে আসছিলাম আমার দেওয়ার ওই মা শাশুড়ির ছেলে অমল। আমার অমলকে ভীষণ ভালো লাগতো জানেন, মুখে ব্রণ দাগ, একটু সরল সরল ভাব,
আমাকে ভীষণ ভালোবাসতো। নৈহাটিতে ওদের একটা ছোট্ট বাগান ছিল, তা একসময় কত ফুল যে আমার জন্য নিয়ে আসতো। প্রথম দিন তো বুঝতেই পারিনি, রুমালের একটা পুঁটুলি দেখে বলল, বৌদি তুমি যদি এক গ্লাস জল খাওয়াতে পারো তবে এটা তোমাকে দেবো, হ্যাঁ এমন একটা জিনিস আছে না এর মধ্যে। আমি বললাম মাত্র এক গ্লাস জল? বললাম হম, তোমার ওই মুটকি শাশুড়ির কাছ থেকে কত মিষ্টি ম্যানেজ করে নিয়ে এসো তো, বুড়ো মানুষরা তো মিষ্টি খাওয়া কি, আমাকে দাও মিষ্টি গুলো। আমি তো জল আর মিষ্টি এনে দেখি সেই রুমালটা খুলে রেখেছে আর তাতে এক রাহের গন্ধরাজ ফুল। ও কি ভালো যে সেদিন লেগেছিল আমার। আর একটা সুবিধা ছিল ওকে নিয়ে, যেখানে যত কাজ না সব ওকে দিয়ে করানো যেত। অমল যাও হাওড়া স্টেশনে যাও, বড় মামী মাছটা ভালো করে নিয়ে এসো। অমল পাম্প খারাপ হয়ে গেছে, নিচে চৌবাচ্চার থেকে দু বালতি জল তিনতলার বাথরুমে তুলে দাও তো। অমল একটা ফাইটিং হিন্দি সিনেমা খুব ভালো চলছে, যাও কেউ দিয়ে টিকিট কেটে আনো। অমল আর যাওয়া হবে না, টিকিট দুটো ব্ল্যাকে বেঁচে দিয়ে এসো তো। এইরকম একটা বেকার ছেলে আশেপাশে থাকলে খুব মজা হয় না? তার উপর তাকে যদি চাকরি দেবো, চাকরি দেবো বলে ঝুলিয়ে রাখা যায়, কি মজা হয়। হ্যাঁ কি যেন বলছিলাম, নৈহাট স্টেশনে কলকাতা ট্রেন এসে দাঁড়ালো। হ্যাঁ আমি তো গটগট করে ফার্স্ট ক্লাসের দিকে যাচ্ছি। অমল ডেকে বললে, বৌদি মা সেকেন্ড ক্লাসের ভাড়া দিয়েছে। আমাকে এত করে বললাম লালগোলা প্যাসেঞ্জারে যাবো, ফার্স্ট ক্লাসের ভাড়া দাও, তা মা কিছুতেই দিল না। বললাম যে বিশুদা রাগ করবে, তা আমার বিশুদা মানে বিশ্বজিৎ আমার স্বামীর নাম, আমি তো লেডিস সেকেন্ড ক্লাস কামরায় গিয়ে বসলাম। তবে জানেন বিয়ের আগে আমি ওই সেকেন্ড ক্লাসেই যেতাম, তবে বিয়ের পর আর না, সব সময় ফার্স্ট ক্লাস, বিশ্বজিতের কড়া অর্ডার। বিয়ের পর প্রথম পুজোর সময় কি কাণ্ড হয়েছিল, ঠিক হলো পুজোর ছুটিতে আমরা দুজনে একলা একলা ওই পাঞ্জাবের ওদিকে বেড়াতে যাবো। কে টিকিট কাটবে? অবশ্যই অমল টিকিট কাটবে। বিশ্বজিৎ বলল, অমল টিকিট কেটে নিয়ে এসো। অমল এসে বললো, বিশুদা কুপ পেলুম না, সব রেজার্ভ হয়ে গেছে। ওর বিশুদা তো একেবারে দুর্বাসামুনি হয়ে গেল, হতভাগা। একশোবার বললুম না কুপে রেজার্ভ করতে, নতুন বিয়ের পর বউ নিয়ে ভিড়ের মধ্যে ট্রাভেল করা যায় রাস্তার কথা কার। আমাকে খাতা খুলে দেখিয়ে দিল, বললে বিশুদা বললে, আহা ঘুষ চাইছিল ঘুষ, এদেশে ঘুষ ছাড়া কিছু হয়, তোমার চাকরি করে দেবো, ঘুষ দেবার বুদ্ধিটুকু পর্যন্ত নেই আর তুমি চাকরি চাইতে এসেছো আমার কাছে। কি বলবো, এমন হাসি খুশি ছেলে, বকুনি খেয়েও হাসছিল যে এই চাকরি পাবে না শুনে না ওর মুখটা বেলুনের মতো চুপসে গেল, ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে গেল। আমার তখন খুব কষ্ট হচ্ছিল। তা পর্ব তো শুরু হলো বাড়ি থেকেই। আমি তো ট্রেনে যেতে হবে বলে একটা ভয়েলের ছাপা শাড়ি পরেছি, কারণ বাপের বাড়িতে তো আর ফার্স্ট ক্লাসে চড়িনি কোনোদিন, জানিও না। বিশ্বজিৎ আমার সজ্জা দেখে একেবারে ফায়ার বলে, এটা কি পড়েছো, এটা কি পড়েছো, তুমি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করছো, সিল্ক পরো সিল্ক পরো, এটা তোমার বাপের বাড়ি পাওনি বুঝেছো। আমি বলতে গেলাম যে ট্রেনে যে শাড়ি ময়লা হয় না, বিশ্বজিৎ বলে ইডিয়াট। তারপর গটগট করে হেঁটে গিয়ে না আলমারি খুলে শাড়িগুলো সব মেঝে ফেলে দিল, তার ভেতর থেকে একটা সিল্কের শাড়ি আমার গায়ে ছুঁড়ে দিয়ে বললে, এইটে পড়ো, বাঙাল কোথাকার। যদিও চোদ্দ পুরুষে আমাদের বাড়ি এইদিকে মানে এই পশ্চিমবঙ্গে, ওরাই একসময় শুনেছি পদ্মা পাড়ের ওইদিকে কোথায় যেন থাকতো থাকতো, তবু বাঙাল মানে তো বাঙাল নয়, বাঙাল মানে হচ্ছে গিয়ে না, আপনারা সবাই জানেন বাঙাল মানে কি। তাই একটু পরে ভানুমতি মানে শ্বশুর বাড়ির জাদ্রেল পুরনো কাজের লোক একটা ছোট্ট বাক্স নিয়ে এসে আমায় বলে, লাও বহু এর মধ্যে তোমার রেলে সাজবার মুখে লাগাবার লাল নীল সব রং আছে, নিয়ে লাও। আমি ভয় ভয় বললাম, তোমার দাদা বাবু লাগেজ কম করতে বলেছে ভানুমতি, আমরা কুপে পাইনি, ভিড়ের মধ্যে আমাদের কষ্ট করে গাদাগাদি করে যেতে হবে জানো। ভানুমতি হেসে গড়িয়ে পড়লো, বলে ভিড় ভি যত বাড়বে সাজবি তত বাড়বে গো, এই ঘরে দোস্ত জলদি জলদি শিখে লাও বহু। আরামে গিয়েছিলাম। দিনের বেলায় দু চারজন লোক উঠছিল, তা উঠবে না তো, ওরাই বা কোথায় যাবে বলুন। আমি তো আমার সিটটায় বিছানা করে বসে এক দৃষ্টি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। ট্রেনে জানলা দিয়ে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে না বলুন, মনে হয় সবকিছু দৌড়ে দৌড়ে পিছনে চলে যাচ্ছে, কখন একটা গ্রাম ব্রিজ ছোট স্টেশন সব সব, কি মজা লাগছিল। এর আগে একটা না অত দূর তো কখনো যায়নি। আমার ওপাশের বাড়িতে আমার যে বয়সে বেশ বড় এক মহিলা যাচ্ছিলেন, তা তিনি রাত্রিরে দেখলাম ম্যাক্সি ট্যাক্সি পড়ে বেশ শুয়ে পড়লেন। তারপরে স্টেশন আসবার আগেই সকালবেলা উনি বাথরুমে চলে গেলেন, ফিরে এলেন একেবারে ম্যাক্সি পাল্টে শাড়ি পরে লিপস্টিক লাগিয়ে একেবারে যাকে বলে ফ্রেশ হয়ে। আমি তো অবাক হয়ে তার দিকে চেয়ে ভাবছি, আচ্ছা সকালে বাথরুমটা যে পরিমাণ নোংরা দেখলাম, কোন কায়দায় উনি ম্যাক্সি পাল্টে শাড়ি পরলেন। হঠাৎ বিশ্বজিতের দিকে তাকিয়ে দেখি ইশারায় আমাকে কি সব বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। কাছে সরে জিজ্ঞাসা করলাম, কি বলছো?
বিশ্বজিৎ ফুস ফুস করে বলে, যাও বাথরুমে গিয়ে শাড়ি পাল্টে লেস চেকলা দিয়ে ওর মতো ফ্রেশ হয়ে এসো। বাক্সটা এনেছে কেন? হ্যাঁ ভাঙাল কোথাকার। আমার আবার হাসি পেয়ে গেল, যেন ট্রেনের বাথরুমে গিয়ে লিপস্টিক লাগাতে না পারলে ঘটি হওয়া যায় না, যেন বাঙাল মেয়েরা ট্রেনের বাথরুমে গিয়ে লিপস্টিক লাগাতেই পারে না। সত্যি বাঙাল কথাটা বড় মজার না? হ্যাঁ কি যেন বলছিলাম, হ্যাঁ হ্যাঁ সেই নৈহাটি স্টেশনে লালগোলা প্যাসেঞ্জারে আমি লেডিস সেকেন্ড ক্লাস কামরায় উঠে বসলাম না, হ্যাঁ 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 সেখানে সত্যি সত্যি পদ্মপাড় থেকে আসা এক গাদা মেয়ে কলবল কলবল করতে করতে যাচ্ছিল। তা একজন বলছে, আর সকলে হাঁ করে শুনছে, তা সে বলছে, মন তো আর চিরকাল পাথর কেজা রাখা যায় না ভাই। তবু বউটা পারছিল, কিন্তু মিনসা একদিন মদ খাইয়া বেহেড হইয়া বউটারে মারতে মারতে একেবারে উঠানে ছুঁয়া ফেলাইয়া দিল, কাপড় চুপড় ফালা ফালা হইয়া গেল। সেই দিন দেখছিলাম রে ভাই পাথরের প্রতিবার রাগ দেখছিলাম, বাপ রে অখনো গায়ে কাটা দিয়ে উঠতেছে, দেখ দেখ খারাই ওইটা কইল, আমি 10 বছর সইছি তোমার মায়ের খাইছি, আজ তুমি আমার লজ্জা কাইরা নিলা, কাপড় ছিঁড়া দিলা, আর আমি তামুন না, এবার আমি সকলের কমু, 10 বছর আমি কি সইছি কি সইছি। আমার এসা রাগ হলো না, আরে 10 বছর তোকে পেটাচ্ছে তাতে তোর রাগ হলো না, আর কাপড় ছিঁড়ে গেছে বলে আজকে রাগ করছিস কেন? 10 বছর রাগ হয়নি কেন? হ্যাঁ হ্যালো কে? ও প্রতিভা রায় না, বাড়িতে নেই, বেরিয়ে গেছেন। হ্যাঁ ওর নামে টেলিফোন, কিন্তু হ্যাঁ আমাকে বলতে পারেন। হ্যাঁ বলুন কি? মা কি অসভ্য লোকটা, দেখুন বদমাস কোথাকার, দেখুন এই সমস্ত কথা বলতে লজ্জা করেন আপনাদের, এক চড়ে যেতে অসভ্য। এই সমস্ত লোকগুলো না খারাপ খারাপ জানেন, টেলিফোন গাইডে মেয়েদের নাম দেখে দেখে আর বিরক্ত করছে, বউগুলো বলি হারিয়ে যাই, কি দরকার ছিল নিজের নামটা গাইডে রাখবা? আরে বাবা পাইয়ে দিয়েছে তো সেই হরিবাবু, দাদার বন্ধু, দাদার সঙ্গে একসঙ্গে পার্টি টাটি করে, টেলিফোনে কাজ করে, সেও এক ইতিহাস জানেন। একদিন দাদা অফিস থেকে এসে বলে, বুঝলে প্রতিভা টেলিফোনটা বোধহয় হয়ে যাবে, হরিতে অ্যাপ্লিকেশনের ফর্ম টর্ম সব দিয়ে দিল। বৌদি বলে, তাই নাকি? হরিবাবু বলছিল কি জানো, আমার নামে টেলিফোনটা রাখলে খুব সুবিধে হবে। দাদা বলে, তাই নাকি, বলেছে নাকি হরি? না তোমার নামে রাখলে ক্ষতি নেই, তবে আমি তো গভর্নমেন্ট সার্ভেন্ট। আচ্ছা জিজ্ঞাসা করবো তো হরিকে, জিজ্ঞেস করে কি হবে, এখনো বাবা আমার নামে গাইডে নিজের নাম দেখতে এত ভাল লাগে না। এই হ্যাঁ আহা তোমার নামে রাখাও যে আমার নামে রাখাও তো, তাই রাখো না বাবা। দাদা বললে, ভেবে দেখছি। ভেবে দেখার ফল তো শুনলেন, কেউ হয়তো টেলিফোন করে বলবে, চলুন না কোথা বেরিয়ে আসি, বেশ মজা করা যাবে। আপনার কোনটা সুন্দর, চোখ মুখ নাক না মানে অসভ্য অসভ্য? আবার যখন শুনবেন আমি আপনাকে ভালোবাসি তখন নির্ঘাত ছানবে না বাঙালি, কারণ বাঙালিরা ভালোবাসি বলতে জানে না, বলে আই লাভ ইউ আই লাভ ইউ। না এই ট্রামে বাসে টেলিফোনে কত রকম অসভ্যতায় যে সহ্য করতে হয় আমাদের, এখানে যত রাজ্যের লোক মানে সমস্ত প্রভিন্সের লোক সব মানে এইখানেই আমাদের জাতীয় সংহতি। না না সঞ্জীবদা বলেন, ও মা সঞ্জীবদা কে তাই তো আপনাদের বলা হয়নি। সঞ্জীবদা দাদার বয়োজ্যেষ্ঠ বন্ধু, একসময় দাদাদের পার্টিতে ছিলেন, তারপর পার্টি করা ছেড়ে দিয়েছেন, স্বাধীনতার আগেও উনি জেলে গেছেন পরেও গেছেন। সঞ্জীবদা বলেন, সব মানুষের জীবনে একটা প্রিন্সিপাল থাকা চাই, যে মানুষের প্রিন্সিপাল নেই সে মানুষ মানুষ নামেরই যোগ্য নয়। আর অন্য লোকের এত উপকার করেন না সঞ্জীবদা, একবার সঞ্জীবদার কাছে গিয়ে দাঁড়ালেই হলো। একবার তো দাদাকে কিভাবে বাঁচিয়েছিলেন, সঞ্জীবদা তখন পার্টি করা ছেড়ে দিয়েছেন, কিন্তু দাদা দাদা জোর পার্টি করে জোর পার্টি করে, এই দাদা পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ দাদাকে খুঁজছে মা কাঁদছে, পুলিশ ভাতের হাড়ি ভেঙে দিল মা কাঁদতে লাগলো। এইরকম সময়ে একদিন অনেক রাত্রে দাদা গিয়ে সঞ্জীবদার বাড়িতে উপস্থিত। সঞ্জীবদা তো অবাক, অংশু তুমি এত রাতে? সঞ্জীবদা, আজ রাত্রে আমাকে এখানে থাকতে দিতেই হবে। ও তাড়া খেয়েছে বুঝে, কিন্তু ভাই আমি তো ওসব পাটটা চুকিয়ে দিয়েছি, তবে আচ্ছা থাকবে থাকবে, ওরকম করছো কেন, যাও পূর্ণর পাশে শুয়ে পড়ো গে। পূর্ণ সঞ্জীবদার ছোট ভাই, কিন্তু ঠিক উল্টো, সঞ্জীবদার সুন্দর স্বাস্থ্য লম্বা চওড়া, আর পূর্ণ তেমনি রোগা তেমনি ভোগী, তবে চোখ দুটো বড় সুন্দর, দেখলে কিরকম মায়া লাগে। আর কখনো সঞ্জীবদার কথা আবার হবে না, দাদা যেন দেবতা, আর মাসিমা ওদের মা ওর তো প্যারালিসিসের মতো, দুই ভাই কি সেবাটাই না করে, আর মাসিমা যা বলবেন তাই হবে, এরকম বাড়ি কিন্তু আজকাল দেখা যায় না, কি যে ভালো লাগে না আমার। এদিকে
রাত শেষে পুলিশ বাড়ি ঘিরে ফেললো, নিশ্চয়ই কেউ খবর দিয়েছিল। সঞ্জিত দেশে দাদাকে তুলে দিলেন। অংশু শিক্ষির ওঠো, পুলিশ পুলিশ! দাদা তো লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এটার কি হবে সঞ্জীবদা? দাদার হাতে একটা রিভলভার। সঞ্জীবদা তো ওটাকে নিয়ে বললেন, এটা তুমি কোত্থেকে পেলে? আমাকে আমার কাছে রাখতে দিয়েছে। আচ্ছা আচ্ছা শোনো, এটার ভাড়া আমার। তারপর সঞ্জীবদার পূর্ণ মিলে দাদাকে বাড়ির চাকর বলাই মাইতে সাজিয়ে দিল। ভাগ্যিস তখন চাকরটা দেশে গিয়েছিল, পুলিশ তো সারা বাড়ি তছনছ করে কোথাও কিচ্ছু পেল না। সকালে পুলিশদের সামনেই সঞ্জীবদা দাদাকে ডেকে বললো, কেরে পুলিশ এসেছে বলে কি আমাকে অফিস যেতে হবে না? এনে টাকা বাজার করে আন। আর শোন শোন শোন, এই রেশন কার্ড গুলো দোকানে জমা দিয়ে যাবি, সেবার কর মতো 3 ঘন্টা লাগাবি না, পুলিশ বসে আছে, একবার চালান করে দেবো। দাদা তো চাকর বলে পাস করে বেরিয়ে গেল, কিন্তু খালি হাতে পুলিশ কি করে ফেরে বলুন? তাই ওরা পূর্ণকে ধরে নিয়ে চলে গেল। তারপর পূর্ণকে খুব মার খেতে হয়েছিল, খুব খুব। আর রিভলভারটা মাসিমা ওই নিজের ওই জমে যাওয়া কোমরের নিচে নিয়ে অতক্ষণ শুয়েছিলেন। অমন ছেলে তো অমন মাই হয় না? না, অমন মায়ের অমন ছেলে হয়। এখন বুঝতে পারছেন তো কেন আমি সঞ্জীবদার ফোনের জন্য অপেক্ষা করছি? অবশ্য না, ফোন এলেই মনে করবেন না যে সঞ্জীবদা ফোন করেছেন, ওই বদমাশটা আবার ফোন করবে। বৌদিকে যদি একবার করতো না বেশ হতো, খালি নকল নকল আর নকল। অমুক লেডি ডাক্তারের নাম আছে টেলিফোন গাইডে, তমুক সমাজ সেবিকার নাম আছে, অতএব আমার নাম রাখতে হবে। অথচ নকল করা নিয়ে অন্যকে কি ঠাট্টা! এই যে হ্যাপি নিউ ইয়ার, গুড বাই, টাটা, এসব নিয়ে কত কথা, এসব ইংরেজি পড়া বাবা আমার ভালো লাগে না, নকল, খালি নকল। কেন বাপু ওরা এদেশে আছে, চলে যাক না ইংল্যান্ডে। আর এখন এখন কি বলে, বামন টু জেঠু চলে যাচ্ছে বলো তো, টাটা। আর গত 1 জানুয়ারি করে এলো নিউ ইয়ার। দাদার এক ছেলেবেলার বন্ধু, কোন এক কোম্পানিতে বিরাট চাকরি করে জানেন, আর যত বড় চাকরি করে না তত বড় একটা ভুঁড়ি। এখন খুব যাতায়াত করছে। হ্যাঁ, আমার মনে হয় ওদের কোম্পানিতে দাদার ইউনিয়ন খুব স্ট্রং, তাই তাই জন্য দাদাকে। তা সে হঠাৎ একদিন এসে বললে, হেরে অংশ তো যে পাত্তাই নেই। আরে প্রতিভা, কোথায় ছিলে তোমরা? তুমি আর পিউ, পিউ হচ্ছে ওর বউয়ের নাম, এমন করে বললে না আমার মনে হলো মেউ। যখন আমি আর অংশ বাটারফ্লাই ঘুরে বেড়াতাম, ছানা সেটে পিকচার দেখতাম, কোথায় ছিলে তোমরা? আই নো দিস ব্লাইটার বেটার দেন ইউ ডু। জানো জানো, পৃথিবীতে বাবা মা ভাই বোন ছেলে বউ কেউ কারণ নয়, আলটিমেটলি ফ্রেন্ডশিপ ম্যাটার্স। আস্ক অংশু, আমাকে যতটা ট্রাস্ট করে তোমাকে করে না, তাই না অংশু? বল না। তাই আমি বান্টিটাকে ফ্রেন্ডের মতো মানুষ করছি। আমার ছেলে 7 বছর বয়স, এই বয়সে বেটার ছেলে এয়ার কন্ডিশন রুম ছাড়া ঘুমোতে পারে না। ভাবছি ওটাকে পাঠিয়ে দেবো দার্জিলিং এ, তারপর সোজা স্টেটসে। যাই বলো ভাই, এই কলকাতায় ভদ্র লোকের ছেলে মানুষ হতে পারে না। শোন অংশু, এই নিউ ইয়ারে একটা বড় হোটেলের টেবিল বুক করেছি, তোদের ইনভাইট করছি। ধর কি শুকনো পলিটিক্স করিস, জীবনটা একটা এনজয় কর, বুঝলি, এনজয় কর। এসে কিন্তু প্রতিভা, আচ্ছা উঠি, বাই বাই। ও মা, বৌদি কেমন চমৎকার করে উত্তর দিলে, বাই। দাদা বললে, কি প্রতিভা, দেখলে তো আমার কত ধরনের ফ্রেন্ডস আছে, যাক তোমার ক্যামেরা দেখবার শখ এতদিনে মিটবে। বৌদি বলে, যাও, দেশের এরকম খারাপ অবস্থায় আমার একদম ভালো লাগে না। ভালো লাগে না তো গেলি কেন? আর রাতে ওই ফ্রেন্ডকে নিয়ে বাড়ি ফিরে, মানে পিউ আর তার সেই ভুঁড়িওয়ালা বর, সেই বল নাচ নিয়ে কি ঝগড়াটাই করলে। তার বর কার সঙ্গে বল নাচ নেচেছে, সে পিউ চটে গিয়ে ভুঁড়িওয়ালার ভুঁড়িতে চাটাপট 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 একেবারে। আমি দেখলাম এ লক্ষণ ভালো না, বাবুনটুকে নিয়ে গিয়ে কোণের ঘরে দরজা বন্ধ করে দিলাম। অবশ্য নকল কেনা করতে ভালোবাসে বলুন, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি পরের কথা নকল করতে কিরকম ভালোবাসি। আমি গান নকল করতে পারতাম, নাচ নকল করতে পারতাম, সব করতে পারতাম, কিন্তু ওই অন্যদিকে মাথা মোটা, পরীক্ষার সময় নকল করতে পারলাম না বলে 3 বারের চেষ্টায় স্কুল ফাইনাল পাস করলাম। জানেন সোজা কথা নয় বলুন, আমার বন্ধু মীনাক্ষী, ও বললো, ধুর তবে কি রে, আমাদের এখানে আমরা তো একসঙ্গে পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের গার্ড ফাইডার বলি, স্যার আপনাদের কষ্ট করতে হবে না, আপনার বাড়ি গিয়ে বিশ্রাম করুন, আমরা নিজেরা পরীক্ষা দেবো। ছেলেগুলো এমন করে বলে না, স্যারের আর দুধ, তারপরে আমরা গণা টোকাটুকি করে পাশ করে যাই। তোরা কি বোকা রে!
আসলে সত্যি আমার মাথায় তো এসব কিছু ঢুকতো না, দাদা তো তাই আমাকে খেপাতো, কুচকুচে তো লম্বা চুলে মাথার মগজ নিচ্ছে তুলে কুঞ্জে না পেতেলে পরে দেবো মাথা নাড়া করে। আর একটা কি যেন বলতো, পড়বি যেত ভুলবি তত, শিখবি ঘোড়ার ডিম, সকাল সন্ধ্যে চাটি খেয়ে ধরবে মাথায় ঝিম, এসব ছেড়ে মাকে ধরে ঘুমো গিয়ে খাটে আদর খেয়ে মাথার গোবর শুকিয়ে হবে ঘুটে। মা কিন্তু আমাকে আদর টাদর বিশেষ করতো না আমার বেলায়, মায়ের চর্চাপটটাই বেশি পছন্দ ছিল আর কি। বাবা বলতেন, কি করছো কি মালতি, মেয়েটা কিরকম করে মারছো? কেন কেন মারবো না জানো, ও অঙ্কে লাড্ডু পেয়ে এসেছে। বাবা তো আমাকে কোনো মতে উদ্ধার করে পাশের ঘরে নিয়ে চলে যেত, আর মা চিৎকার করতে থাকতো, এই করো ওর 12টা বাজাবে তোমরা, এই করো তোমরা ওকে। আর দাদা সঙ্গে সঙ্গে ছড়া কাটতো, অকারণ বকুনের নাই কমে মাংসা, কেবল বুঝিতে পারে মত মার হিংসা, মা যা খেপে যেত না। পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে জানেন, এখন এখন মায়ের হাতে সেই মার খাওয়ার কথা মনে পড়লেও ভালো লাগে। আর একটা গান আমার প্রায় মনে হয়, গানটা আমি প্রায় শুনি, আপনারা শুনবেন, শুনলেই বুঝতে পারবেন অবশ্য কার গান কি বৃত্তান্ত। এই তো রেকর্ডটা তো চাপানোই আছে। সত্যি জানেন, ছোটবেলায় না আমি গান গাইতে পারতাম, নাচতে পারতাম, স্কুলে নাটক হলে আমাকে মেন রোল দিত, হ্যাঁ মেন রোল দিত, সত্যি বলছি। আমি ভেবেছিলাম নাচ গান শিখে আমি খুব খুব নাম করব একদিন, কিন্তু আমাদের তো তেমন পয়সা ছিল না, রেডিওতে রোববার সকালে সঙ্গীত শিক্ষার আসরে আমি বসে বসে গান তুলে নিতাম, কিন্তু রেডিওতে তো আর নাচ শেখায় না। দাদাকে আফসুসের কথাটা বলতেই দাদা একদিন বললে, আরে শেখায় তো, প্রত্যেক সোমবার রাত্রি 10টার পর শেখায়, তুই অত ঘুমোস কেন? রাত্রি 10টার পর কালো শেখাচ্ছিল, ধেন তাকা ধেন তাকা ধেন তাকা ধেন, এবার ডান পা তুলুন ডান পা তুলুন, ধেন তাকা ধেন তাকা ধেন তাকা ধেন, এবার বাঁ পা তুলুন বাঁ, এই যা পড়ে গেলেন তো লজ্জা পাবেন না, আমিও পড়ে গেছি অনেকবার। আমি তো বুঝতে পেরে দাদাকে মারতে যেতাম, দাদা রক্কে রক্কে বলে পালিয়ে যেত। তখন দাদাটা অন্যরকম ছিল, আর মা মা আমাকে অত বকতো, কিন্তু কিন্তু মাও আড়ালে বলতো, সত্যি যদি ওকে একটা ভালো গানের স্কুলে দিতে পারতাম। একদিন অনেক রাতে আমি ঘুম ভেঙে শুনি, মানে মা বোধহয় আমার গান নাচ শেখা নিয়ে বাবাকে কিছু বলছিল, বাবা হঠাৎ কিরম চুটে গেলেন, কি করে শেখাবো, তুমি জানো না কত টাকা ধার হয়ে গেছে, অংশুর প্লোরেসের, আমার নিজের অসুখ, আপিস কামাই, হ্যাঁ গান নাচ শিখে মেয়ে তো আমাকে উদ্ধার করবে, আমাদের দেশে ফাইন্যান্স শিখতে গেলে পয়সা লাগে মালতি পয়সা জানেন। আমি প্রত্যেক বছর না পুজোর সময় পাড়ায় ওই যে অভিনয় টভিনয় হয় না, আমি নাটকে পাঠ করতাম, মানে অভিনয় করতাম আর কি, বাবা হঠাৎ বারণ করে দিলেন ওসব যেন করতে আর না যায়। আমি জানি মালতী, ওকে যদি শেখাতে পারতাম একদিন হয়তো নাম করতো, আমাদের গর্ব হতো, কিন্তু ওসব স্বপ্ন তুলে রেখে দাও মালতী, তার চেয়ে শেখাও ওকে ঘরকন্নার কাজ শেখাও, যাতে বিয়ের পর পাঁচজনকে নিয়ে ভালো করে ঘর সংসার করতে পারে। মা আমাকে খুব ভালো করে ঘর সংসারের কাজ শেখালো, কিন্তু সুখ শান্তি হলো না। বিশ্বজিতের এক বোন মুক্তিপে বলেছিল, মা খুব যে বলেছিল ঘর সংসারের কাজ জানে, ও মা বাটি ইকাবানা কিছুই তো জানে না, কাজের মেয়ে হলো কি করে গো। ওর বন্ধুরা হেসে বলতো, এ কিরকম বিয়ে করলে বিশ্বজিৎ, ড্রিঙ্কস ফিঙ্কস মেশাতে জানে না একেবারে গাইয়া। তখন আমার এত অপমান বোধ হতো, ওদের বাড়িতে থেকে না পারলাম ড্রিঙ্কস মেশাতে, না পারলাম ওদের সঙ্গে মিশতে, একদিন আউট হয়ে বেরিয়ে চলে এলাম। আর এরকম হলে মানে ভালোবাসতে গিয়ে না পারলে বড় কষ্ট হয় আমার। আর তখন আমার চিনি দাদুর কথা মনে পড়ে, সেবারে আমরা যখন দেওঘরে বেড়াতে গিয়েছিলাম, চিনি দাদু মানে মায়ের সম্পর্কের মামা আর কি, তার সঙ্গে দেখা হয়েছিল, কি পণ্ডিত লোক, প্রত্যেক বিষয়ে ওর অসম্ভব জ্ঞান, অথচ উনি ছিলেন অঙ্কের প্রফেসর, আইনস্টাইনের ছাত্র, ওই যে কি যায় রিলেটিভ না কি একটা আছে না, ওই নিয়ে অনেক প্রবন্ধ প্রবন্ধ লিখেছিলেন আর কি। তা আমার আবৃত্তি শুনে বললেন, দিদি তোমার উচ্চারণ তো স্পষ্ট হয়নি, সংস্কৃত আবৃত্তি করবে তাহলে। প্রথমে আমার মনে হয়েছিল, এস আমি বলে কত জায়গা থেকে কাপ পেয়েছি বেদল পেয়েছি, আর উনি বলতে এসছেন যে, কিন্তু ওর মুখের দিকে চেয়ে মনটা কেমন হয়ে গেল, না এ লোকের উপরে রাগ করা যায় না, শ্রদ্ধাই করা যায়। আমাকে কয়েকটা সংস্কৃত শ্লোক শিখিয়েছিলেন। আর চিনি দিদি, চিনি দাদার স্ত্রী, কি সুন্দর দেখতে ছিলেন, এত সুন্দর হাসতেন, আর তখন তো আমার মাত্র 13-14 বছর বয়স, ওই বয়সে বুঝতে পারতাম। চিনি দিদি যতবার চিনি দাদির দিকে তাকাচ্ছেন, যেন নিজের হৃদয়টা হৃদয়টা দুই চোখের দৃষ্টির মধ্যে এনে চিনি দাদুকে দেখছেন। জানেন বিয়ের পর না আমি প্র্যাকটিস করে দেখেছিলাম, ময়না ভীষণ শক্ত। তাই তো আমার মন খারাপ হলেই ওদের কথা মনে পড়ে।
দুরাদশ চক্র নিভস্য তন্নে তমালো তালে। এইবার নিশ্চয় সঞ্জীবদা, না সেই বদমাস্টার তো হতে পারে। দেখি, হ্যালো, কে? না, প্রতিভারায় বাড়িতে নেই। দেখেছেন তো, প্রতিভারায় বলছি আবার। হ্যাঁ, প্রতিভারায় বাড়িতে নেই, আমি বলছি। তখন থেকে বদমাইশি করা হচ্ছে না? অসভ্য! সুপ্রিয় বাবু, সুপ্রিয় বাবু, ছাড়বেন না, ছাড়বেন না। মানে আপনি কেন বদমাস হতে যাবেন সুপ্রিয় বাবু? শুনুন শুনুন শুনুন, হ্যাঁ, একটা অসভ্য লোক ফোন করে আমাকে, হ্যাঁ, তা ওই প্রতিভা বলছিল, তাই। বুঝতে পেরেছেন তো, রাগ করেননি বলুন। দাদা বুধু বেরিয়ে গেছে। হ্যাঁ, বামুনটুকু নিয়ে গেল, আপনি তো সবই জানেন, কোনোদিন নিয়ে যায় না। জানেন আজকে কি হলো যে বৌদির, মানে আপনি তো জানেন যে বামুনটুর হেপাটাইটিসের পরে আমি ওকে বলতে গেলে মানুষ করেছি, তা বৌদি। না আপনি বলুন। হ্যাঁ তাই তো, হ্যাঁ বলুন। বৌদির টেলিফোন করবার কথা ছিল, তাই তো, রাগ হওয়ারই কথা। হ্যাঁ, আমি এলে, আমি এলেই বলবো যে শিগগির সুপ্রিয় বাবুকে ফোন করো, উনি রেগে গেছেন রাগে। রাগের কথাটা বলবো না, ঠিক আছে বলবো না। ও এবার ওই বাড়িতে উঠেছেন, বলুন, 3520002। হ্যাঁ হ্যাঁ, আমি এলেই বলে দেবো। হ্যাঁ, 2 ঘন্টার মধ্যে নিশ্চয়ই আসবে, না ভুল হবে না, হয়তো বললেন 3522। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, লিখে নিচ্ছি, 3520002। হ্যাঁ লিখে নিয়েছি, 3525। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর শুনুন না, বাবনটা তো হেপাটাইটিস থেকে উঠেছে, বাইরে কিছু তো খেতে পারবে না, তাছাড়া এতদিনের মধ্যে আমাকে ছেড়ে এতক্ষণ থাকেই নি কখনো। একবার কি হয়েছিল জানেন, একটা বিয়ে বাড়িতে গেছি, তারপরে হ্যালো হ্যালো কেটে দিয়েছি। এইসব লোকগুলোকে না আমি দু চোখে দেখতে পারি না, নিজের কথা ফুরিয়ে গেলে ব্যাস হয়ে গেল, অপরের কথা শুনবার ধৈর্যটুকু পর্যন্ত নেই, ইচ্ছে করছে। দেখুন তো দেখি, সঞ্জীবদা এখনো ফোন করলেন না আপনাদের, আমি ততক্ষণে একটা জিনিস মুখস্থ করি, আপনারা একটু ধৈর্য ধরুন না, একটু শুনুন। ও যে বলছিলাম না আপনাদের একটা জায়গায় যেতে বলবো, তার জন্য না এগুলো আমাকে মুখস্থ করতে হবে। এই যে একটা নাটকের একটা জায়গা আর কি, নাটকটার নাম ঘটক। তা মা আর পাপি আচ্ছা, না আমি দুটো ভূমিকাই করে রাখি, নাহলে আবার না পারলে না সঞ্জীবদের প্রেস্টিজ গন। এই যে মা পাপিয়াকে বলছে, পাপিয়া 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 মা, এই যে মা আমি এখানে বাগানে, একে এখন তো তোমার দোলনায় দুলবার বয়স নেই পাপিয়া, এখন তোমার বিয়ের বয়স হয়েছে, যাও সবাই বিয়ের জন্য মেয়েগুলো যে কি আরম্ভ করেছে না মা, ঘোরা ঘোরা খেলা শুরু করছে আমার। ছি, অমন কথা বলো না পাপিয়া, ওটা ঘটক কালচার, সব মেয়ে শুরু করে দিয়েছে, তোমার বাবা তোমাকে বুঝিয়ে বলতে বলেছেন। দেখো যখনকার যা, তোমার বাবা রিটায়ার করেছেন, উপরি নেই, কি করে পনের টাকা জোগাড় করবেন যদি তুমি না ওকে সাহায্য করো? তোমার খুড় ওলা জুতো কোথায়? পনিটেল! তোমার বাবা খুব দুঃখ করছিলেন, পাপিয়ার মুখে একবারও আমি রেশা কুজন শুনলাম না। আমি যে পারি না মা। পারতে হবে পাপিয়া, করো তো মা, রেশা কুজন করো তো, আমি পারবো না, যাও কেন পারবি না, লক্ষ্য চলে কমো। এই তো এই রাস্তায় হবে পাপিয়া, প্রাণ খুলে কর, চি চি, অপূর্ব অপূর্ব পাপিয়া অপূর্ব, কোন বাপের বেটা আছে রে যে তোর এই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে। পাপিয়া এইবার একটু ঘোড়ার মতো, না ঘটকের মতো হাঁটো তো মা। হাঁটো? দেখুন ঘোড়ার মতো হাঁটা কিন্তু খুব শক্ত, দেখে ওটা প্র্যাকটিস করে রাখি, নাহলে আবার তাহলে বৌদির হাই হিলটা নিয়েই প্র্যাকটিস করি। বৌদির হাই হিল আমার পায়ে একটু ছোট হয়, তবু আমরা কত কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করছি বলুন তো, পটল থেকে পেট্রোল, বউ বরণ থেকে বউ পোড়ানো, আর বৌদির জুতোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। হাঁটো তো মা পাপিয়া, হাঁটি হাঁটি পাপা, হাঁটো তো মা পাপিয়া। ওরে বাবা রে বাবা রে, এতক্ষণ ধরে এই হাই হিল পরে ঘোড়ার নাচ প্র্যাকটিস করতে গিয়ে আমি গেলাম, ও থাক, ও বড্ড খিদে পেয়ে গেল যে, একটু ডালমুট খেয়ে নি। না বাবা থাক, কাল রাত্রিরে ডালমুট নিয়ে জাকান্ড হয়ে গেছে,
জানেন দাদার বন্ধু অতীশবাবু সস্ত্রীক একটু রাতের দিকে বেড়াতে এসেছিলেন, তা চা তো আমি করে দিলাম। দাদাই বললে যে জানা অপু ডালমুটের টিনটা নিয়ে আয় না, আমরা না বাড়ির সবাই ডালমুট খেতে খুব ভালোবাসি, তাই দাদা একটা ওই বড় বাজার না কোথায় একটা দোকান আছে সেখান থেকে খুব ভালো ভালো ডালমুট কিনে আনে। আর বৌদি আনা মাত্র কৌটোই ভরে বৌদির ঘরের যে আলমারি আছে তার মাথায় তুলে রেখে দেয়। তা আমি তো দৌড়ে গিয়ে ডালমুটের কৌটোটা নিয়ে এলাম, বৌদি ছু মেরে আমার কাছ থেকে কৌটোটা নিয়ে নিল, তারপর সকলের দিকে তাকিয়ে বলল, এত রাতে কি ডালমুট খাওয়া উচিত হবে? এখনই তো সবাই ভাত খাবে, এখন কি ডালমুট খাওয়া উচিত হবে? অতীশবাবুরা আর কি করেন, এক কাপ করে চা খেয়ে তো চলে গেলেন। এইবার বৌদি একেবারে দাদার উপর খেঁকিয়ে উঠল, ওদের বাড়িতে গেলে ওরা এক কাপ করে চা ছাড়া কি দেয় যে আমাদের ওদের ডালমুট খাওয়াতে হবে? কেন কেন? ওই গিভ অ্যান্ড টেকের ব্যাপার আর কি। তার যে সে আজ সকালেও গেছে, বামুন্টু সকালে উঠে আবদার ধরলে ডালমুট খাবো ডালমুট খাবো। আমি বললাম, না বামুন্টু, এখন তোমার দুধ খাবার সময় হয়েছে, তাছাড়া তুমি হেপাটাইটিস থেকে উঠেছ, এখন তোমাকে ডালমুট দেওয়া চলবে না। তা সে কিছুতেই শুনবে না, ঘ্যানর ঘ্যানর করেই চলেছে। তাই আমি বৌদিকে গিয়ে বললাম যে বৌদি দেখো বামুন্টু ডালমুট খাবার বায়না করছে। বৌদি বালিশটা বুকের কাছে চেপে ধরে হাই তুলে বললে, ও একটু ডালমুট তো আমার হেনার কি আছে দিয়ে দাও না। আমি বললাম, বাহ, একটু ডালমুটে যদি কিছু এসে নাই যায় তবে তুমি কাল কাল ওই কাণ্ডটা করলে কেন? মানে ওই গিভ অ্যান্ড টেকের পুরো কথাটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। এই সামান্য ব্যাপারটা হলে কি হবে? বৌদি তাং করে বিছানায় বসে গলা একেবারে সপ্তমে নিয়ে গিয়ে বললে, কি বললে কি বললে? আমি মিন মাইন্ডেড, আমি ছোট লোক, আমার খাচ্ছে আমার পাচ্ছে, আর আমাকে মিন মাইন্ডেড। তারপর দাদাকে বললে, তুই কি কি তখন থেকে দাড়ি কামাচ্ছে? তোমার বোন আমাকে অপমান করছে, মিন মাইন্ডেড বলছে, দাড়ি কামাচ্ছে রে, তখন থেকে দাড়ি কামাচ্ছে না বলে সে ফুঁস ফুঁস কান্না। আর দাদা এসে আমার গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিল। বউয়ের কথা শুনে বোনের গালে চর মারলো দাদা, আর অনেকদিন আগে মায়ের কথা শুনে একটা বউকে চর মেরেছিল তার স্বামী। দুবারই চরটা খেলো একজন, আমি অপরাজিতা রায়। মারের কথা শুনে বৌদি সেবারে বলেছিল, তাহলে ধরে নাও ও বাড়ির পাট উঠলো, তাহলে তাহলে এবারের পাটও কি? না না, সবাই তো জানে যে আমার কোনো, জানেন সেবারও একটা সামান্য কথা বলেছিলাম, হলো কি আমার মা শাশুড়ি সেই যে অমলের মা এক রবিবারে আমার শাশুড়ির কাছে এসেছিলেন, তা আমাকে জিজ্ঞাসা করলেন, বিশুকে দেখছি না বৌমা, বিশু কোথায় গেল? আমি বলেছিলাম ও তো আসানসোল গেছে। শাশুড়ি তাড়াতাড়ি বললেন, ও কি বলছো বৌমা, ও তো শ্রীরামপুরে বড় মামার কাছে গেল, আসানসোলে কোথায় গেল? না না না। এদিকে দেখি আমার মা শাশুড়ি না মুখ টেপে টেপে হাসছেন। তারপরে রাত্রিরে বিশ্বজিৎ ফিরতেই শাশুড়ি কি সব বললেন, বিশ্বজিৎ এঘরে এসে ঠাস করে একটা চর মেরে আমাকে বলল, তোমার এত সাবধানি করবার কি হয়েছিল? সংসার বাঁচিয়ে রেখে রেখে কথা বলতে শেখায়নি বাপের বাড়িতে? হ্যাঁ, সেদিন বুঝিনি আসানসোল গেছে বলাতে কি দোষ করলাম। তা না খেয়ে বসেছিলাম, ভানুমতি চিপি চিপি এসে বললে, হে বেকুফ, না খেয়ে বসে থাকলে কই তোকে খেতে ডাকবে না? আরে মা ভাই কেন শাদি করিয়েছিল? খাবার পরবার জন্য তো, তা ছড়বি কেন রে, ছড়বি কেন? সত্যি আমি একেবারে বেকুফ, আগবাড়ি সত্যি কথা বলবার দরকারটা কি ছিল? এই তো সেদিন আর একটা সত্যি কথা বলবার জন্যে, না না না, এবার চর খেতে হয়নি, ব্যাপারটা হলো গিয়ে বৌদি এসে বললে, অপরাজিতা অপরাজিতা। বৌদি রেগে গেলে আমাকে অপু বলে না, বলে অপরাজিতা। আমি পছন্দ করি না তুমি মিটিং এর মধ্যে কথা বলো। আমি তো কথা বলিনি বৌদি, আমি তো সবাইকে চা চেড়ে ভাজে এসব দিচ্ছিলাম, তা সবাই বললো তুমিও আমাদের সঙ্গে বসে খাও না, তাই আমি, আর তাই তুমি সুপ্রিয়কে বললে আমি বাবন্টুকে লামার্টিনে ভর্তি করছি। হ্যাঁ সুপ্রিয় বাবু যে আমাকে বারে বারে জিজ্ঞাসা করছিলেন, তা আমি তো সত্যি কথাই বলেছি। তুমি তো বলেছিলে যে দেশে উন্নতি করতে গেলে ইংরেজি মিডিয়াম ছাড়া উপায় নেই, যে যা করে করুক বাবা, আমি আমার ছেলেকে ইংরেজি মিডিয়ামে দেবো, তুমি সেদিন বললে না? দেখো আমার ছেলেকে কোন স্কুলে পড়াবো না পড়াবো সে খবর আমার বন্ধুদের আমি দেব। যদি ফ্যামিলি বাঁচিয়ে রেখে ঢেকে কথা না বলতে পারো তাহলে চুপ করে থাকবে, কথা বলবে না। জেলাসি তো আমি কারোর মধ্যে কম দেখি না। জেলাসি কি বলছো বৌদি, সুপ্রিয় বাবু তোমাদের এত বন্ধু? থামা, অন্য বিষয়েও তো চা খেতে খেতে সুপ্রিয়কে বলা যেত যে আমি বস্তির মেয়েদের নিয়ে একটা স্টাডি ক্লাস করেছি, আর প্রত্যেক রোববার দুপুরটা ওদের জন্য আমি স্যাক্রিফাইস করি, কেন মনে পড়ে না এসব কথা?
হায় রে, বস্তির মেয়েগুলো আমাকে কি বলে জানেন, কি যে ভরভর ভরভর করে পড়ায়, কিছুই বুঝি না। আমি বলি তা আসিস কেন পড়তে? তা বলে না আসলে সে আমাদের বস্তিতে গুড়া দুধ দেওয়া, পুরানো কাপড় দেওয়া, সে উন্নয়ন টুন্নয়ন সব বন্ধ হয়ে যাবে, তাই বুঝি না বুঝি পড়তে আমাদের আসতেই হবে। আমিও বুঝি বাবা, বৌদি কি চায়, পাবলিসিটি। সেই জন্যই সঞ্জীবদা বলেন এটা বিজ্ঞানের যুগ নয়, আসলে বিজ্ঞাপনের যুগ। আমাদের এই সাত রঙা সাবান আপনার ত্বকে স্নিগ্ধ কোমল রাখবে, মাখুন মাখুন। দাদা কিন্তু একটা বেশ ভালো বানিয়েছিল। দাদা বলতো ধার করা ব্লেডে প্রতি রবিবারে দাড়ি কামাইবে সপরিবারে। হ্যালো হ্যালো, কি রে বাবা ফোনের মধ্যে কিসব আওয়াজ হচ্ছে, কিছুই যে বুঝতে পারছি না। কে জোরে বলুন, পূর্ণ পূর্ণ কি কি হচ্ছে, কিছু শুনতে পাচ্ছি না, ফোনে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। সঞ্জীব দা না ফোন করেননি তো, কি বলছো তো, কি ভীষণ শব্দ হচ্ছে রে বাবা। এই দেখো আবার কারা ঢুকে পড়লো লাইনে, শুনুন শুনুন আপনারা একটু ছেড়ে দেবেন। কেটে গেল, কি মুশকিল, টেলিফোন থাকবে কথা বলা যাবে না। শব্দ দূষণ, বায়ু দূষণ, টেলিফোন দূষণ, টেলিফোন দূষণ, এর থেকে কে বাঁচাবে। কিন্তু না, সঞ্জীব দাকে পূর্ণকে দিয়ে খবর পাঠাচ্ছিলেন কিছু, জানেন আমার চাকরি নিয়ে ব্যাপার, আপনাদের একটা জায়গায় আসতে বলবো বলেছিলাম না, সেটা একটা থিয়েটার, একটা মঞ্চ, সঞ্জীব দা ওইখানেই আমাকে চাকরিটা ঠিক করে দিচ্ছেন, হয়েই যাবে চাকরিটা। তবু আমি যে তোতলা নই টেরা নই, সাম্বাজকে সাম্বাজার, স্বপনকে স্বপন এসব বলি না, সেটা তোরা একবার দেখবে, তাই সঞ্জীব দার ফোনের জন্য আমি অপেক্ষা করছি, ফোনটা এলেই আমাকে ইন্টারভিউ যেতে হবে। চাকরি পাওয়া কি যে শক্ত, জানেন সেই যে অমল আমার সেই মাসতে দেওর, ওর কিন্তু চাকরি হয়নি, আমাকে বেশি ভালোবাসতে বলেই বোধ হয় ওর বিষয়টা ওকে চাকরিটা করে দেয়নি। শেষকালে ও যেন কিরকম হয়ে গেল, বড়দের সামনে খারাপ কথা বলতে লাগলো, তখন আমার মনে হতো ওর দীর্ঘ নিঃশ্বাসটা ওকে যেন কুড়ে 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 খাচ্ছে। তারপর মারপিট, এ পার্টি ও পার্টিকে মারে, ও পার্টি এ পার্টিকে মারে, খালি মারো। এর মধ্যেও কেমন করে যে জড়িয়ে পড়লো, তা আমি তো ওবারের পাট চুকিয়ে দিয়ে এ বাড়িতে চলে এলাম, ওর জন্যে খুব মন কেমন করতো। আচ্ছা আপনারা স্বপ্নে বিশ্বাস করেন, করেন না করেন না, কিন্তু এই কিছুদিন আগে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম, যেন যেন আমি এই ঘরে এসে দেখি অমল এই বড় চেয়ারটায় দুই গালে হাত দিয়ে ঝুঁকে পড়ে বসে কি যেন ভাবছে। আমি বললাম অমল, ও চমকে তাকিয়ে বললো বৌদি বৌদি দুটো দিন থাকতে দেবে, পাগলা কুকুরের মতো পালিয়ে বেড়াচ্ছি, আমি তো তোমার শ্বশুর বাড়ির লোক, মানে শত্রুপক্ষের লোক, তাই তোমার কাছে পালিয়ে এলাম। তোমাকে কারা খুঁজছে অমল, পুলিশ? না না, পুলিশের বাবারা জানো, ছেলেদের ফাঁকি দেওয়া যায় কিন্তু বাবাদের হঠাৎ অ্যাটাক করে দলটাকে তছনছ করে দিয়েছি। বৌদি বৌদি আমার খুব বিপদ, বৌদি আমি বাঁচতে চাই, মরতে চাই না বৌদি। তারপর হঠাৎ দেখি চেয়ারের পাশে আমার স্বামী এসে দাঁড়িয়েছে, বলছে হতভাগা চাকরি চাস, ঘুষ দেবার বুদ্ধিটুকু নেই, চাকরি চাইতে এসেছিস, গেট আউট গেট আউট গেট আউট। ও দাঁড়িয়ে উঠলো, ওর মুখটা বেলুনের মতো চুপসে গেছে, ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে গেছে, ও যেন কি বলতে চাইছে পারছে না পারছে না। হঠাৎ হঠাৎ দেখি সব বদলে গেল, ওর মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বেরোতে লাগলো, রক্ত চারিদিক যেন লাল হয়ে গেল, তবু ও বলতে যাচ্ছে পারছে না পারছে না। আমার মনে হলো ও বলছে বডি একলা জল জল। স্বপ্নের কোনো মানে নেই, তবে শুনেছি ওর ঝাঁচড়া করা দেহটা পাওয়া গেছে নৈহাটি স্টেশনের কাছে এই অল্প কিছুদিন আগে। স্বপ্নের মানে থাক না থাক, চাকরির তো মানে আছে নিশ্চয়, বেকার ছেলেকে বাবা মা পর্যন্ত কিরকম না, মরে গেলে কাঁদে খুব কাঁদে, কিন্তু বেঁচে থাকলে। তাই সঞ্জীবদাকে রেখে ঠেকে সংসার বাঁচিয়ে সব বললাম,
প্রথমে ওই বৌদির মতোই সঞ্জীবদা বলেছিলেন তোমার কোয়ালিফিকেশন নেই, তখন আমি বললাম ছোটবেলায় আমি নাটক করে কত প্রাইজ পেয়েছি, মানে মনে করিয়ে দিলাম আর কি। আর সঞ্জীবদা এই চাকরিটা ঠিক করছেন, একটা মস্ত বড় দলে আমি অভিনয় করব, তারা একটা মঞ্চ নেবে। সঞ্জীবদা সত্যি এত মহৎ, এত হ্যালো হ্যালো কে ও মুক্তি বেশি না, চিনতে পারিনি, অনেকদিন ফোন করানো তো। হ্যাঁ দাদা বৌদি বেরিয়ে গেছে, হ্যাঁ বাবুনটিকে নিয়ে গেছে। ও মা তুমি কি করে জানলে, হাসছো কেন গো, আমার সঙ্গে দরকার তো বলো। শ্বশুর বাড়ি থেকে চলে আসাটা আমার উচিত হয়নি, আমি কে বললে আমি অহংকার করে জেদ দেখিয়ে চলে এসেছিলাম আমি না, তখন বৌদি শিখিয়ে দিয়েছিল তাই বলেছিলাম, আমাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। আহা তুমি জানো, না না তোমার কি দোষ, ওরা লক্ষ্মীশ্রী শান্ত বউ চেয়েছিল, তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলে। তবে মুক্তি বেশি তোমার আসানসোলের ব্যাপারটা জানা উচিত ছিল, তুমি জানতেই না, কি আশ্চর্য। তুমি কি এসব বলবার জন্য ফোন করেছেন নাকি, ভালো খবর আছে কি, আমার চাকরি তুমি ঠিক করে ফেলেছ, কি আশ্চর্য, এক্ষুনি তোমার বাড়ি যাবো। না আগে বলো কি চাকরি, কি চাকরি বলো না মুক্তি বেশি। আচ্ছা তুমি কি মুক্তি বেশি, বাবুনটুকে মানুষ করেছি বলে পয়সার বদলে যে কোনো বাচ্চাকে মানুষ করে দেবো। হ্যাঁ ওটাকে আয়ার চাকরি বলে, আয়া। আমি তোমাকে চাকরির কথা বলতে যাইনি, বৌদি বলেছে, আশ্চর্য বৌদি, তুমি বৌদিকে বলো না আমি ওই চাকরি করবো না, না আমি ভেলাইল্লাপনা করছি, এসব কথা তোমাকে কে বললে, মুক্তি বেশি মুখ খারাপ করবে না, না বেশ করব, দাদার গলগ্রহ হয়ে থাকবো, বেশ করব, বেলেল্লাপনা করব, বেশ করব, তোমার কি মুক্তি বেশি, তুমি আমাকে না, এত সেন্টিমেন্টাল হওয়া আমার উচিত নয়, সেই জন্যই সঞ্জীব দা, কিন্তু আমার যে ভয় করছে, আমি দেখেছি এই পৃথিবীতে আমাদের মতো লোকের বেঁচে থাকতে হলে সব সময় কারোর না কারোর কাছে নিজেকে দরকারি করে রাখতে হবে। এখন তো বুঝতে পারছি শ্বশুর বাড়ি থেকে যখন চলে এলাম তখন এ বাড়িতে আমার দরকার পড়েছিল। বাবুন্টু জানেন, বাবুন্টু হেপাটাইটিসে বিছানায় মিশে গিয়েছিল, বৌদির নতুন চাকরি আয়াদের হাতে, বাবুন্টুকে আমি অনেক রাত জেগে, কিন্তু এখন তো বোর্ডিং এ চলে যাবে, তারপর একদিন অনেকদিন পরে হয়তো বলবে, কেমন ভালো আছে তো বেশি, আমার একটু কাজ আছে আমি বেরোচ্ছি, হ্যাঁ চলে যাবে বলে, বাবা মারা গেলে মা পর্যন্ত যাকে দেখত তাকেই বলতো ওকে বিদেয় করো, আমার সামনে থেকে এই মেয়েটাকে বিদেয় করো তোমরা। মুক্তি বেশি বিদেয় করলো, তার বড় ননদের সম্পর্কে দেওর ছিল বিশ্বজিৎ, বিয়ে পাশ করেনি শুনে মা যখন মুক্তি পিসিকে বলছিল অত বড় লোক লেখাপড়া করলো না ছেলে কেমন, আমি কিন্তু তখন মনে মনে ভগবানকে ডেকে বলছিলাম, হে ভগবান এখানে যেন হয়, হে ভগবান এখানে যেন হয়, হে ভগবান। তখন তো কিছুই জানতাম না, আর তখন মা বলছে রাগ করো না ঠাকুরজি এখানেই দাও, মোট কথা ওটাকে আমার সামনে থেকে বিদেয় করো, তোমরা বিদেয় করো। বেচারা মা আমাকে বিদেয় করে নিজেও বিদেয় হয়ে ওপরে চলে গেল। খুব অসুখের সময় আমি দেখতে এসেছিলাম যখন, তখন আমাকে বলেছিল অপু মা তোমার জন্য তো কিছুই করতে পারলাম না, সব জানি মা আমি, তবু তবু ওদের সঙ্গে একটু মানিয়ে চলো কেমন, আর শোনো আমার ব্যাপার তুমি রাগ করো না কেমন মা, আমি কি করছি, এই জন্যই সঞ্জীব দা বলেন সেন্টিমেন্টকে প্রশ্রয় দিতে নেই, তাহলে কাজ নষ্ট, আগে কাজ তারপরে তো মানুষের সেন্টিমেন্ট, আগে কাজ তারপর সেন্টিমেন্ট। সেই জন্যই সঞ্জীব দাকে আমার কিরকম ভয় করে, আমরা সাধারণ মানুষ আমরা কি চাই, একটা চাকরি একটা ঘর একটু পেট ভরে খাবো
একটু সিনেমায় যাব, একটু ভালোবাসবো। আমরা তো সঞ্জীবদের মতো বড় হতে পারি না, আমরা চাইও না বলুন। তাই আমি সঞ্জীবদাকে লুকিয়ে আর একটা থিয়েটারে দরখাস্ত করে দিয়েছি জানেন। কাগজে বিজ্ঞাপন বেরিয়েছিল, মানে একজন প্রখ্যাত পরিচালক যিনি একসময় ওই নাট্য আন্দোলন টান্দোলন ওসব করেও ছিলেন, উনি একজন একটু শিক্ষিতা, মানে অভিনেত্রী হতে ইচ্ছুক এমন মেয়ে খুঁজছিলেন। তাই আমি সেখানে দাঁড়ান বলছি আপনাদের। হ্যালো, আগে হ্যাঁ, আমি অপরাজিতা রায় বলছি, কিন্তু আপনি কে বলছেন? হ্যাঁ না, আমি বুঝতে, ও ও আপনি কি আসছে যে আমি চিনতেই পারিনি। এই যে যার কথা বলছিলাম সেই পরিচালক ফোন করেছেন। হ্যাঁ বলুন। আগে হ্যাঁ, আমার বৌদির নামে টেলিফোন। না দাদা বেঁচে আছেন, আপনি আমার জন্য, হ্যাঁ সত্যি একটা ফ্ল্যাশি রোলের কথা ভাবছেন? ও কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, আমি ভাবতেই পারিনি যে আপনি। না প্রথম দিন নার্ভাস হয়ে গিয়েছিলাম, আপনি শিখিয়ে নিলে আমি আমি সব পারবো আপনাকে আমি বলছি। না না না, বাড়িতে কারোর আপত্তি হবে না, আপনার মতো লোকের আন্ডারে কাজ করব, আমার যে কত বড় সৌভাগ্য। এখন কি করছিলাম? হ্যাঁ মানে হ্যাঁ, ও আচ্ছা, আপনাকেই আশা করছিলাম। অ্যাক্টিং এর স্যাম্পল টেলিফোনে? না না, আমার কোনো আপত্তি নেই। না টেলিফোনে অনেক সময় ক্রস হয়ে যায়, এটা হয় ওটা হয়, না কি করব? হ্যাঁ একটা কবিতা। আচ্ছা কবিতা কোনটা করব বলুন, যে কোনো। আচ্ছা, মারা না রে তু হাম শ্যাম সমান মেঘা বাড়ানা, তো ওটা তাহলে কি করব? আচ্ছা ওই ইংরেজি উচ্চারণের জন্য। আচ্ছা, মাঝ রাতে ঘর মাত্র শরীরে কাঁপত, তারপর হঠাৎ চিৎকার করে বলে উঠত রিলিজ ইট রিলিজ ইট, তারপরে হঠাৎ আবার কাঁপতে থাকত, বলতো নো নট নাও, থিংক অফ দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন আর বার্নিং। হ্যাঁ কি হলো, হলো না, কোন জায়গাটা হলো না, আপনি বলে দিলে আমি শুধরে নেব। রিলিজ ইট, আমি বললাম রিলিজ ইট, আপনি বললেন রিলিজ ইট রিলিজ ইট। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ গান, ও আচ্ছা ফোক সং, আচ্ছা একটা পাঞ্জাবি ফোক সং গাইবো। লাইট শেষ দু রকম, বেশ তাই গাইছি। বিলো হাতে নেতে রে বিজে পাখিয়া গড়ি রাঙ নিবিল, গড়ি রাঙতে সরবতি আখিয়া ধুয়ে গেলা বিল দিয়া, ওই ধুয়ে গেলা বিল দিয়া, চানা হাতের তেরে বীজ গানা, চানা হাতের তেরে বীজ গানা, রং শাওলা চানা, রং শাওলাতে চল মস্তানা, ওই ধুয়ে গেলা চানা দিয়া, ওই ধুয়ে গেলা চানা দিয়া, গড্ডে দিয়া দোলানা ইথে মাইয়া যাদাবে। ভালো লাগছে? না আসলে অনেকদিন প্র্যাকটিস নেই তো, আপনি শিখিয়ে নিলে আমি ঠিক পারো। মানে গান দুটোর মানে অনেকদিন আগে শিখেছিলাম তো, প্রথমটা তো বুঝতেই পারলেন, ওই যে মানে সিনেমাতে সেই হিরো হিরোইন গান গেয়ে গিয়ে ঝগড়ার ভাব করে না, সেই রকম আর কি। আর পরেরটা ওই যেখানটা আপনি বললেন একটু সিরিয়াস, সেখানটা একটা মেয়ে রেল লাইনের ধারে এসে বলছে লাইন দুটো কোথায় চলে গেছে কেউ তো জানে না, এখানে এসে তোমার কথা বড্ড মনে হচ্ছে আমি একটু কেঁদে নি। কেঁদে নি না না না, মানে ক্রাই করে নি। হ্যাঁ ক্রাই করে নি, ভালো লেগেছে। এক্ষুনি যেতে হবে, ও ছটার সময়। বলুন কোথায় যাবো, স্টেজে না কোথায় যাবো? মেট্রোর নিচে দাঁড়াবো কেন? না না, আপনার গলাটা যেন কেমন হয়ে গেল, ও কেমন করে কথা বলছেন আপনি? দেখুন লোক আপনাকে ভক্তি করে, শ্রদ্ধা করে আপনাকে। হ্যাঁ আমার চাকরি চাই, কিন্তু আমি তো সৎভাবে বেঁচে থাকতে, সৎভাবে আজকাল কিচ্ছু হয় না, দেখি দেখি
45207 কি হবে? মত বদলালে তাড়াতাড়ি এখানে ফোন করব। না, আমার মত বদলাবে না, থাকার কিছু বলবে না। ও কি বলছেন সমস্ত? না না, থাক থাক থাক। আমাকে বলে, ও আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার জিভটা টেনে ধরেছে যেন। অনেক অনেকদিন আগে এইরকম হয়েছিল, একটা বন্ধ ঘরের দরজা আমি খুলে ফেলেছিলাম, খুলতেই বিশ্বজিৎ চিৎকার করে উঠেছিল, তুমি কেন ঘরে এসেছো, গেট আউট গেট আউট। আমি কিন্তু নড়তে পারিনি, আমার পা দুটো মেঝেতে আটকে গিয়েছিল, এরকম গলা শুকিয়ে যাচ্ছিল। তবু আমার সমস্ত শক্তি এক করে আমি বলেছিলাম, তাহলে সব সত্যি, সব তোমার আসানসোলের মামি কেন এই ঘরে? ও তারপর শুরু হলো মার, কি মার গো, না তারপর তারপর আমি পালিয়ে এসেছিলাম এই বাড়িতে। আমরা কে কি করবো কেউ ভেবে পাচ্ছিলাম না। তখন ওই ভানুমতি এসে বলেছিল, বউ নেই বেটি, তুই কিচ্ছু ভাবনা করিস না, আমি সব জানি, জজকে সব বলে দেব। আমি বলবে, হুজুর বিশ সাল নিমক খেয়েছি, লেকিন আপনার দিল তো ছড়েনি, ভগবান তো ছড়েনি, এই বিটিটাকে ঝুটা সাদি থেকে বাঁচিয়ে দিন হুজুর, বাঁচিয়ে দিন। শুন, এসা অপমান কবি বাতাস নেই করবি, কবি নেই, কখনো না কখনো না, আমাকে বলে কিনা মিত্র। ছি ছি, হবে, সঞ্জীবদের সঙ্গে বেইমানি করেছি তো, মানে ওকে লুকিয়ে ওই লোকটার কাছে দরখাস্ত করতে গিয়েছিলাম। সঞ্জীবদা তো আমার বন্ধু, আর আমি সঞ্জীবদাকে, বেশ সঞ্জীবদা ফোন করলে আমি সব বলে দেবো, দরখাস্তর কথা তো বলবোই, তাছাড়া দাদা যে চর মেরেছিল তাও বলবো, বৌদি যে আয়া করে মুক্তি পিসির বাড়িতে, সব বলে দেবো, যা যা বলেনি সব বলবো। শুনে শুনে সঞ্জীবদা যা দাদার ওপর রেগে যাবেন না, আমার ওপরেও রাখবেন না, এসব কথা তো টেলিফোনে বলা যাবে না, ফোনে বলবো যে সঞ্জীবদা আপনি চলে আসুন, দেখবেন আপনারা ঠিক সঞ্জীবদা চলে আসবেন। দাঁড়ান আমি দেখছি। হ্যালো হ্যালো সঞ্জীবদা, সঞ্জীবদা আমি না আপনাকে লুকিয়ে অন্য জায়গায় একটা দরখাস্ত করেছিলাম, আমার খুব শাস্তি হয়েছে, সঞ্জীবদা দাদা আমাকে একটা চড় মেরেছিল। আর কি হয়েছে সঞ্জীবদা, ওরা কি বললো? ও ওরা অন্য মেয়ে পেয়ে গেছে, তাহলে আর কি করা যাবে, সেই মেয়েটারও তো দরকার, মানে দরকার ছিল, যদি আবার চান্স টান্স পান। কেন কখনো কিছু করবেন না কেন সঞ্জীবদা? মানে কি হয়েছে, আমার নামে কেউ কিছু লাগিয়েছে সঞ্জীবদা? না বলুন বলুন, আমি শুনবো, আমাকে আমাকে শুনতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই দাদা, আপনার বন্ধু নিশ্চয়ই, আমি আপনার বোনের মতো, কিন্তু না বলুন বলুন সঞ্জীবদা, শুনবো। হ্যাঁ সঞ্জীবদা, ওই চিঠি আমি পূর্ণকে লিখেছিলাম। না না, পূর্ণর কোনো দোষ নেই সঞ্জীবদা। হ্যাঁ মাসিমা বলেছেন আমি ডিভোর্স করা মেয়ে, তাই আমাকে বউ করা যায় না। কিন্তু সঞ্জীবদা আপনি তো মহৎ উদার, আপনি তো প্রকৃতিবাদী সঞ্জীবদা, পূর্ণ বলেছে এই কথা? না না হতে পারে না, শুনুন সঞ্জীবদা, সঞ্জীবদার সত্যি আমি পূর্ণকে ভালোবাসি, ও তো খুব রোগা, কোনো চাকরিতেই বেশি দিন টিকে থাকতে পারে না, আমার নিজের জন্য তো চাকরি চাই, ওর জন্য ভাবছিলাম আমি। সঞ্জীবদা আসলে আমরা একটা সংসারের কথা, সঞ্জীবদা ফোন কেটে দিলেন। সঞ্জীবদা আপনি কি তাহলে কলসি, শূন্য কলসি? আমি কি ভুল করেছিলাম সঞ্জীবদা, খালি ভুল করলাম সঞ্জীবদা, আপনাকে আমি
সঞ্জীব দা কত পূর্ণ, তুমি বলেছ আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না পূর্ণ। না না, তুমি বলতে পারো না, পারো না পূর্ণ। তুমি যত কথা আমাকে বলেছ তারপরে এই ব্যবহার তুমি করতে পারো না, পারো না পূর্ণ। পূর্ণ, তুমি এমন কেন করলে পূর্ণ? আমি যে এখনো অসম্ভব আশা করি, অসম্ভব। এবার আমার ভয় করছে, আমাকে টেলিফোন ধরতে ভয় করছে। হ্যালো, কে? দাদা দাদা দাদা, শুনো, আমার না অনেক কথা আছে তোমার। কোথা থেকে ফোন করছো? ও, সঞ্জীব দার বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ব্যাপার নিয়ে তোমরা এমন করছো কেন? দাদা দাদা, তুমি এত ভালোবেসেই বিয়ে করেছিলে। দাদা একবার এসো, একবার এসো, তোমার সঙ্গে আমার মুখোমুখি কথা বলতে দাও, আমি তোমাকে বুঝিয়ে বলছি, তারপরে তোমার যা ইচ্ছে। শোনো একই বৌদি, বৌদি তুমি দাদাকে দাও। হ্যাঁ, মুক্তি বেশি ফোন করেছিল, তা আমি যাবো না, বলে দিয়েছি। না না, ও কাজ আমি করবো না, না। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে সব কাজে সম্মান নেই। ওই আয়াকে কদিন পরে তোমরাই অস্বীকার করবে। কি বললে? ও না না, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, যাব। কেবল পূর্ণর কথাটা তোমরা কাউকে বলো না কেমন, আমার বড় লজ্জা। হ্যাঁ না, মুক্তি বিশের বাড়িতে নয়, কোথায় আমি ঠিক জানি না। না, আর তো তোমাকে আমি কোনো হিসেব দেব না বৌদি, কিচ্ছু বলব না, না না। কি লজ্জা কি লজ্জা, দেখুন আমি কি করবো, আমি কি করবো? কি যেন ফোন নাম্বারটা বলেছিল, 4-5 না না, 4-7। হ্যাঁ, লিখে রাখিনি, লিখে না রাখলে তো আমার মনেই থাকে না কেন আমি। হ্যাঁ, 6টা তো বেজে যায়নি, মেট্রোর নিচে তো যাওয়া যায়। হ্যাঁ যাওয়া যায়। এবারের পর্বও তো শেষ হলো। ও নমস্কার, আপনারা যারা শুনছেন সবাইকে নমস্কার। আমি আপনাদের একটা জায়গায় আসতে বলবো বলে না, নিমন্ত্রণ করতে চেয়েছিলাম। সেটা একটা থিয়েটার, একটা মঞ্চ। হ্যাঁ, কিন্তু সেখানে তো আমি আপনাদের আসতে বলতে পারলাম না। আমি এখন ওই মেট্রোর নিচে দাঁড়াতে যাচ্ছি। আপনারা কেউ যদি সেই ভদ্রলোকের দেখা পান বা সেই রকম কোন ভদ্রলোকের দেখা পান, তাহলে বলবেন আমি 6টার সময় মেট্রোর নিচে দাঁড়িয়ে থাকব। আমি অপরাজিতা রায়, আমি অপরাজিতা। মেট্রোর নিচে গঙ্গার ধারে পার্ক স্ট্রিটে, আরো কত